কালকে একটা এই ট্যাঙ্কের ভিডিও পাবলিশ করা হয় ফিল্টারেশনের বিষয়ে, তো আমি সেই বিষয়টা ডিটেলস জানানোর জন্য এই ভিডিওটা আজকে করা। একটা ট্যাঙ্কের ফিল্টারেশনটা খুব জরুরি, বাট আমরা একটা ট্যাঙ্কের ফিল্টারেশন আসলে চুজ করব কিভাবে এটা অনেকটা টাফ হয়ে যায়। যদি আমি এমনি বলে দিই, দেন আমি পরে বিষয়ে ডিটেলসে বলবো। একটা ট্যাঙ্ক যদি 1 ফিট হয়, 12 ইঞ্চি, 12 ইঞ্চি বা 12 ইঞ্চি, তাহলে আপনার ডফিনের 100 যে ফিল্টারটা আছে সেটা দিয়েই চালাইতে আর অন্যান্য ফিল্টারের কথা বলতেছি না, যেগুলোর নাম মনে আছে ওগুলোই বলতেছি আমি, চালাইতে পারেন। যদি লো টেক হয় তাহলে ঠিক আছে, বাট আপনি যদি মিড টেক করতে চান তো একটা ডফিনের একটা ফিল্টার 100 ফিল্টারটা 800 থেকে 1000 টাকার মতো পড়ে যায় দাম। তো আপনারা যেটা করতে পারেন, ইনলাইন একটা CO2 যদি ডিফিউজার কিনতে চান আবার, তো 600 টাকা 700 টাকা পড়ে যায় ভালোগুলো, কম দামের কথা বলতেছি না আমি। তো আপনার দেখা গেলো একটা ওখানে 1600 টাকার মতো পড়ে যায়। তার থেকে বেটার হয় আপনি আরও কিছু টাকা অ্যাড করে আপনি দুরন্ত অ্যাকোয়াটিক থেকে ফিল্টারটা নিতে পারেন। এই ফিল্টারটা নিতে পারেন, এটা 2000 থেকে 2500 টাকার ভিতরে হয়ে যাবে। এখানে ইনলাইন ডিফিউজার সহ আপনি পাই যাবেন এই টাকার ভিতরে। তো আমার মনে হয় এই ফিল্টারটা ওয়ান অফ দ্য বেস্ট, যে 1 ফিট ট্যাঙ্ক সুন্দর অনায়াসে কভার করবে এবং 18 ইঞ্চি ট্যাঙ্ক কভার করে না, চালাইতে পারেন বাট করে না। 1 ফিট ট্যাঙ্কের জন্য ঠিক আছে, 1 ফিট বা আপনি যদি 15 ইঞ্চি করেন তাহলে ঠিক আছে, এর বেশি না। যে আপনাদেরকে যেটা বলতেছিলাম আমি, এটা হচ্ছে আমার 12-12, 12-র থেকে একটু কম আছে, 10 না 11 করে আছে এরকম। আমার এটাতে দুরন্ত অ্যাকোয়াটিক থেকে একটা ফিল্টার নেওয়া আছে, এটা মনে হয় 500 না 600 LPS এর। এটাতে আমার ইনলাইন ডিফিউজার ইউজ করা হয়, যেটা তো ট্যাঙ্কের ইনলাইন ডিফিউজার ইউজ করলে ট্যাঙ্কের লুকটা খুব সুন্দর হয়, দেখতে ভালো লাগে। এক্সাম্পলগুলোর কথা বলি, বা আমার ট্যাঙ্কে যেইগুলো আছে এগুলার মেকানিজমটা হচ্ছে যে এই যে ফিল্টারেশনটা যেটা হচ্ছে, এখানে একটা পাম্প আছে একদম বটমের দিকে, এই বটমের দিকে একটা পাম্প দেওয়া আছে, এইখানে কটন দেওয়া আছে, এখান থেকে পানি পুশ করে, এই জায়গা থেকে পুশ করে এখানে আসে, এখান থেকে এই পানিটা নিচে চলে যায়, নিচে যায় এই পাম্পটা পুশ করে, এই পাম্পটা পুশ করে দেন সিরামিক রিংগুলোকে প্রেশার দিয়ে এই পানিটা আবার এইভাবে নিয়ে আসে। তো এটাকে ব্যাক সাম্প হাফ ফিল্টারের মতো সিস্টেমটা বলতে পারেন। আমি আমার এই ফিল্টারের একটা বৈশিষ্ট্য বলি, সব থেকে খারাপ বৈশিষ্ট্য, এটা একটা ট্যাঙ্কটার সৌন্দর্যটা নষ্ট করে দিতে পারে। বাট ফিল্টারেশন 100-এ 100, যদি আপনার দেখতে অসুবিধা না হয় তাহলে আপনি এই ফিল্টারটা বানাইতে পারেন। বাট এখানে আরও একটা ঝামেলা আছে, যদি আপনি গ্লাসের এই জিনিসগুলো যদি ম্যানেজ করতে না পারেন তাহলে এটা আপনার জন্য একটা ঝামেলাযুক্ত কাজ হয়ে যাবে। আর যদি আপনি কারো কাছ থেকে বানিয়ে নিতে পারেন, ওয়াটার দিয়ে নিতে পারেন, তাহলে ভালো হয়, বাট তার অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে। এই ফিল্টারগুলো খুবই ভালো কাজ করে, প্রাইস খুবই কম আসে আপনার, এখানে 500, 1000 থেকে 1200 টাকার মতো খরচ পড়ে যাবে। সিরামিক রিং এখানে 1 কেজি প্লাস ধরবে এই চেম্বারটাতে, আর এখানে কটনের লেয়ার 4টা থেকে 5টা লেয়ার ধরবে। আমার সব ট্যাঙ্কগুলোতেই এই সিস্টেমটা করা, এটা সাইডে দেওয়া আছে, এটা আগে আমার এই সাইডে ছিল। তো আমার এই যে ট্যাঙ্কটা, এটা দেখেন একদম প্লেন একটা ট্যাঙ্ক, তো আমার এই সাইডটা ফাঁকা থাকে অলওয়েজ। তো চিন্তা করলাম যে এটা আমার সাইডে দিয়ে দেবো, এগুলো পারমানেন্ট থাকে আসলে। তারপরে এই যেমন এই ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা আমাদের পিছনে দেওয়া আছে, তাহলে এই সাইডে হইলে আমার জায়গা নষ্ট হবে, অন্য ট্যাঙ্কগুলো বসবে না, যার কারণে এটা এরকম সাইডে পিছন দিকে করা আছে। তা আপনার এই ফিল্টারগুলো খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, আপনারা পানির ক্লিয়ার দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর কাজ করে এগুলো। আর এই ফিল্টারগুলোর আরও একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ফিল্টারটা যেমন, এটা আমার প্রথম বানানো যেটাতে আমার ইনলাইন ডিফিউজার নাই, ইনলাইন ডিফিউজার নাই বলতে ইনলাইন ডিফিউজার আছে বাট পাম্পের সঙ্গে সেট করা না, এটা সিরামিক রিঙে দেওয়া আছে। এখানে একটা ডিফিউজার, নর্মাল একটা ডিফিউজার ইউজ করা হয়, নর্মাল ডিফিউজারটা সিরামিক রিঙে দেওয়া আছে। তো এখানে আপনি দেখেন CO2টা এখানে দেখাই জানা বললেই চলে,
আর আমার এই ট্যাঙ্কে ইনলাইন ডিফিউজার আছে, এখানে যে পাম্প দেওয়া আছে পাম্পের সঙ্গে ইনলাইন ডিফিউজার দেন এই যাবে, এখান থেকে আবার পানি পুশ করে এখানে নিয়ে আসে। দেখলি বুঝতে পারবেন যে হালকা একটু ঘোলা ঘোলা যেটা আসতেছে এটাই হচ্ছে CO2। এই ট্যাঙ্কেও সেম, এই ট্যাঙ্কটাতে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করছি। সেই চেষ্টাটা হচ্ছে এখানে যে কটনের যে লেয়ারটা, কটনের লেয়ারটা টোটাল অলরেডি আমার 6টা দেওয়া হয়ে গেছে, এখান থেকে এত বড় 6টা দেওয়া আছে, আবার এত বড় জায়গা গ্যাপ আছে, তো এইখানে আমি আরও 6 পিস কটন দিতে পারবো। আমি অলওয়েজ ভালো কটনগুলো ইউজ করি, এই সাদা টাইপের কটনগুলো ইউজ করি না, কারণ এগুলা পরিষ্কার করারও ঝামেলা হয় আর এগুলো পাম্পের দিকে যায়, পাম্পে যায় বসে যায়, অনেক সময় পাম্পে দেখবেন সুতাগুলো ধরে থাকে। এখানে এটা তো আমাদের আপনার ইনলাইন ডিফিউজার ইউজ করা হয়েছে। এই ট্যাঙ্কটার সাইজ হচ্ছে 18x36x36, তো এটাতে প্রায় 190 লিটার বা 200 লিটারের মতো পানি ধরবে। তো এইটাতে আমি ইউজ করতেছি 2000 LPS এর পাম্প, বাট এখানে সব থেকে ভালো হয় 2500 বা 3000 LPS, কারণ এখানে ইনলাইন ডিফিউজার ইউজ করা হয়েছে। ইনলাইন ডিফিউজারের কারণে 2500 বা 2000, এই 3000 LPS বেস্ট। এখানে আরও একটা বিষয়, আপনি যত বড় পাম্প দিবেন তত পানি গরম হবে, আপনার খেয়াল রাখতে হবে যেন পানি কম হিট হয়, এর জন্য আপনাদেরকে অবশ্যই ফ্যান ইউজ করতে হবে, ফ্যান ইউজ না করলে ঝামেলা। আর আমার এই ট্যাঙ্কটা হচ্ছে 15x12x12, এটাতে আমি ইউজ করছি সবর যে পুরোনো যে 20 ওয়াটের যে ফিল্টারগুলো, 1200 না 1500 যে LPS জিখলা সেই ফিল্টারটা। আর এটার সাইজ হচ্ছে 15x21x15, এটাতে আমি 1000 LPS ইউজ করতেছি বর্তমানে, বাট এটা এর শুরুটা হয়েছে 2000 দিয়ে। আমি রিসেন্টলি এই ট্যাঙ্কে যে ফিল্টারটা ছিল 2000, এটা এই পাশে দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে দিয়েছি 1000, পরে ওই ফিল্টারের পাম্পটা এই ফিল্টারে আবার শিফট করে দেবো। তো এখানে আমি 2000 LPS ইউজ করি আমার এই ছোটো ট্যাঙ্কটাতে, আর ওটাতে আমি 3000 ইউজ করব। আর অবশ্যই ফিল্টার নেওয়ার সময় যাচাই বাছাই করে নেবেন, যেন চায়না ধরায় না দেয়, আবার ভালোর নাম বলে যেন খারাপ না দেয়, এই জিনিসগুলো এটা আপনারা খেয়াল করে কিনবেন। ফিল্টারেশনটা খুব জরুরি, পানি যদি ক্লিন না থাকে তো আপনি তো দেখে আসলে মানে শান্তি পাবেন না। আর আর আমার এটা আছে 7x9x12, এটাতে আমি এই সবর 100 LPS এর এই 100H100 না কি জানি না মডেলটা মনে নেই আমার, এর ইউজ করতেছি। আর এখানে এই যে ডিফিউজারটা এইভাবে, এটা জাস্ট নর্মালি ট্যাঙ্কটা নষ্ট করে দেবো, এই জন্য খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটাতে ইউজ করতেছি এটা। এটার পানি সার্ফেসটা দেখেন নোংরা হয়ে আছে, বাট এই যে এটারও দেখেন এটার সার্ফেসটা নোংরা হয়ে আছে, বাট এইগুলোর কিন্তু সার্ফেস নোংরা নেই, এগুলো ক্লিন। আর আপনারা আরও ভালো কেনিস্টার ফিল্টার ইউজ করতে পারেন, যখন আপনারা 2 ফিট ট্যাঙ্ক বা 3 ফিট ট্যাঙ্কে শিফট করবেন, যদি এই ক্লাসের এইগুলো ঝামেলা হয় তাহলে আপনি কেনিস্টার ফিল্টার ইউজ করতে পারেন। কেনিস্টার ফিল্টার আপনার 7000 10000 15000 এরকম পড়ে যাবে দাম, ভালোগুলো ব্র্যান্ডেড যেগুলো। আর দূরন্ত অ্যাকুয়াটিকের যে ফিল্টারগুলো, ওগুলা নিতে গেলে যেমন 1000 LPSটা মানে 4500 টাকা ইনলাইন ডিফিউজার বাদে, ইনলাইন ডিফিউজার 700 বা 800 টাকার মতো পড়ে, 5000 টাকার মতো পড়ে ওনার 1000 LPS। তো 1000 LPS দিয়ে আপনি 24 18 12 একটা ট্যাঙ্ক কভার করতে পারবেন। আমার মনে হয় ওখানে 5000 টাকা যেটা আপনি ইনভেস্ট করবেন, যদি 5000 টাকা আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এরকম করতে পারেন, বাট এটা যদি মিস্ত্রি না পান তাহলে ওরকমই ফিল্টার নিতে হবে। ওই ফিল্টারগুলোর বৈশিষ্ট্য আরেকটা, আমার কাছে যেটা মনে হয়, ব্যাক সাম্পের মতো তো কখনোই হইতে পারবে না, বাট আমার মনে হয় যে ওগুলা লুকের জন্য অনেক ভালো। আপনি কেনিস্টার যে কোনো ফিল্টার নেন, লুকের জন্য ঠিক আছে, জাস্ট দুইটা পাইপ থাকলেও দেখতে খুব সুন্দর লাগে, আর এগুলোও দেখতে সুন্দর লাগে, বাট আপনার রুম অনুযায়ী সাজায় নিতে হবে, একটা প্লেস কোথায় দিবেন না দিবেন এই সব কিছু সাজায় নেওয়া লাগে।